টি-শার্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়াল নিয়ে। এর পূর্বে আমরা মোটামুটি প্রায় 10টি পার্ট আমরা করে ফেলেছি। 10টি পর্বে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি একজন নতুন শিক্ষার্থী সেগুলো ভালোভাবে দেখে এবং প্র্যাকটিস করে, আশা করি তার ডিজাইনের যে একটা প্রাথমিক যে কনসেপ্ট সেটা চলে আসবে। যারা আমার পিছনে ভিডিওগুলো দেখেনি, যারা দেখেনি তারা আমার যে ইউটিউব চ্যানেল আছে জয় টি-শার্ট ডিজাইন, জয় টি-শার্ট ডিজাইনে ঢুকে সেখানে প্লেলিস্টে প্রবেশ করে গ্রাফিক্স ডিজাইন বেসিক বাংলা টিউটোরিয়াল যে ফোল্ডারটি আছে সেখানে প্রবেশ করলে পুরো ভিডিওগুলো সেখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আশা করি সেগুলো দেখলে আপনাদের গ্রাফিক্স নিয়ে শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি কীভাবে লেখাকে বিভিন্ন স্টাইল করা যায়, আর অপশনের মাধ্যমে কীভাবে বিভিন্ন লেখাকে, বিভিন্ন টেক্সটকে বিভিন্ন ডিজাইন করা যায়। তো আজকে আমরা দেখব কীভাবে প্রতিটি লেখাকে, ঠিক আছে, প্রতিটি লেখাকে কীভাবে লেখার নিচে রিফ্লেকশন শ্যাডো দেওয়া যায় সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো সেজন্য যেটা আমাদের করতে হবে, কীভাবে রিফ্লেকশন শ্যাডো তৈরি করা যায়, তাই না? রিফ্লেকশন শ্যাডো তৈরি করার জন্য প্রথমত আমি এই যে লেখাটা, এই লেখাটা আমি লিখে নিচ্ছি। তো আমি এই লেখাটা নেওয়ার পরে এই লেখাটাকে কী করবো, আমি একটা কপি করব, ঠিক আছে। কপি করার জন্য অল্টার চেপে মাউসে টেনে আমি অল্টার চেপে কপি করলাম, তাই না? কপি করার পর এই লেখাটাকে আমি কী করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, ঠিক আছে। এক্সপ্যান্ড করে ভেঙে ফেললাম, লেখাটাকে ভেঙে ফেললাম। ব্যাস ভেঙে ফেলার পর এটাকে আমি, কালার তো আমার দেয়া আছে, এইখান থেকে আমি যেটা করব লেখাটাকে ঘুরায় নিব, তাই না? ঘুরায় নেওয়ার জন্য কী করতো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্টে ক্লিক করার পর হরিজন্টালি ঠিক থাকবে, অন্যান্য অপশন ঠিক থাকবে, প্রিভিউটা অন করে দেখবো আমাদের ঠিক আছে কিনা, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটাকে আমি এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি, দেখুন এটাকে একবারে এটার সাথে অ্যাডজাস্ট করে নিই, একটু জুম করে দেখি। হ্যাঁ, এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি, এটাকে আমরা লাগিয়ে নেওয়া শেষ। এখন যেটা করতে হবে, এটা লাগিয়ে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে এখানে যে গার্ডিয়ান অপশনটা আছে এই গার্ডিয়ান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, আবার কী করতে পারি, এখান থেকে যদি না করি তাহলে উইন্ডোর থেকে এখানে গার্ডিয়ান, এই গার্ডিয়ানে আমরা ক্লিক করব। গার্ডিয়ানে ক্লিক করার পর এখানে কী করব, এটাতে একটু ক্লিক করে এখানে যে আছে এটাতে কালার যেটা যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে তাহলে এটাকে জিরো করে দিব, এটাও আমরা জিরো করে দিব। এবং ডান পাশে যে অপশনটা থাকবে এটা থেকে অবশ্যই 100% থাকবে, ঠিক আছে। আর এখানে দেওয়ার পর এই যে এখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের জায়গায় আমরা অবশ্যই 90 ডিগ্রি করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে 90 ডিগ্রি করি, হ্যাঁ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি করে দিই, ঠিক আছে। 90 ডিগ্রি করে দেওয়ার পর ওকে, এটার কাজ শেষ আমার। 90 ডিগ্রি করার পর এখন আমি যেটা করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে যে মেইন অপাসিটি আছে 100%, এই মেইন অপাসিটি থেকে আমি আরও কমিয়ে দিব। এখান থেকে আমি মেইন অপাসিটিটা আমি একটু কমাবো, দেখুন আমার কিন্তু মেইন অপাসিটি কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন যদি আমি দেখি এটাকে, দেখুন এখন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে যদি এটাকে আমি আরেকটু অপাসিটি কমাই, কারণ সবসময় যখন গার্ডিয়ান বা রিফ্লেকশন শ্যাডো যখন আমরা ইউজ করব তখন অবশ্যই অপাসিটিটা আমরা কমিয়ে দেব। হ্যাঁ, যত কমাবো ততই আর সেটা ভালো দেখাবে, বুঝলি? আমি অপাসিটিটা কমিয়ে দেওয়ার কারণে আমার এখন এটা একটা রিফ্লেকশন শ্যাডো আমার পরিণত হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে আমি গ্রুপ করি, দেখুন আমার যে রিফ্লেকশন শ্যাডো এটার সাথে এটার যে কাজটা সেটা কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়, দেখলাম আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যদি আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।